হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। উই আর ব্যাক অ্যাগেইন উইথ অ্যানাদার ক্রেজি ভিডিও। তো ইতোমধ্যে কিন্তু শাকিব খান এবং ইধিকা পল অভিনীত প্রিয়তমা সিনেমার প্রথম রোমান্টিক সং, যেটা কিনা নাম হচ্ছে ও প্রিয়তমা, গানটা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন বালাম। সো লেজিট অনেক বছর পরে আমরা তাকে শুনতে পাচ্ছি, আবারও একটা ভালো কামব্যাক হয়েছে তার, এবং তার সাথে রয়েছেন কোনাল। আমি যদি গানের টিউনের কথা বলতে চাই, একটা প্রপার রোমান্টিক সং এর টিউন ছিল এটা, বেশ ভালো মনে হয়েছে। এছাড়া গানের লিরিক্সটাও বেশ ভালো ছিল, কোনাল এবং বালামের ডেলিভারিও বেশ ভালো ছিল। তারা একদম প্রপার ওয়েতে রোমান্টিসিজমটাকে ভালোভাবে তুলতে পেরেছেন তাদের গানের মধ্যে। তবে শাকিব খান এবং ইধিকা পলের যে অনস্ক্রিন কেমিস্ট্রিটা, সেটা কেন যেন মানাচ্ছে না, ঠিক যুচ্ছই হচ্ছে না ঠিক মতো। আর কিছু কিছু জায়গায় ড্রেস আপে, শাকিব খানের যে তিন ধরনের ড্রেস আপ ছিল, ড্রেস আপের মধ্যে একটা জায়গায় তো শাকিব খানকে একদম পুরো মেয়ে বানিয়ে দিছে। আই লেজিট বাংলাদেশের মেকআপ আর্টিস্ট এবং ডিরেক্টরদের হচ্ছে শট চুজ করার ক্ষমতা, এই জিনিসটাকে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল, এই মুভিতে শাকিব খানের চুল বড়। সো চুল বড় থাকা অবস্থায় কি ধরনের মেকআপ হওয়া উচিত, কি ধরনের ড্রেস আপ হওয়া উচিত, এবং ওই লুকসের সাথে কি ধরনের ড্রেস আপ যাবে, সেটা কিন্তু আর একটু খেয়াল রাখা উচিত ছিল। কজ শাকিব খান যে ভালো ডেলিভার করতে পারেন সেটা কিন্তু আমরা জানি, আমরা দেখেছি, বাট এই জায়গাটাতে মানে আরও ভালো কাজ করতে হবে ডিরেক্টরদের, এবং পোশাক নির্মাণে যারা কাজ করে থাকেন তাদেরকে আরও কাজ করতে হবে, পোশাক চুজ করার ব্যাপারটাতে আরও কাজ করতে হবে। বিকজ অফ এই যে একটা গানের ভিতরে এই ধরনের একটা লুকস আপনি দেখতে পাচ্ছেন, এই লুকসটাকে মানে কোনোভাবেই মানাতে পারছি না। বিকজ এখানে সামনে নায়িকা ব্লারে রয়েছেন, বাট ফুল ফোকাসটা হচ্ছে নায়কের দিকে, এবং মানে খুবই বিশ্রী দেখাচ্ছে এই জায়গাটাতে। শাকিব খানের এক্সপ্রেশন নিয়ে তো কোনো কথা বলার কিছু নেই, কজ হি ইজ দ্য মাস্টার অফ এক্সপ্রেশনস, তার এক্সপ্রেশনস ভালো হয়। বাট কিছু কিছু জায়গায় আমার কাছে ইধিকা পলের এক্সপ্রেশন একটু খাপছাড়া মনে হয়েছে, একটু বেশি নেকু নেকু ভাব ছিল এমন মনে হয়েছে, কেন যেন এই গানে পুরোটাতে তিনি তাকে মেলে ধরতে পারেননি এমন মনে হয়েছে। আগেই বলেছি যে গানটা ভালো ছিল, বাট অনস্ক্রিন কেমিস্ট্রিটা ঠিক জমে ওঠেনি। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য সং ও প্রিয়তমা। সো গানটা আমার কাছে ভালো লেগেছে, আমি যদি চোখ বন্ধ করে শুনি বেশ ভালো লেগেছে, বাট অনস্ক্রিন কেমিস্ট্রি বলেন, অনস্ক্রিনের কিছু কিছু জায়গায় আমার কাছে বেশ পছন্দসই লাগেনি। ভিডিওটাতে আরও ভালো কাজ করা যেত, রোমান্টিক সং হিসেবে অনেক জায়গায় অনেক সিন স্লো করে দিছে, অনেক স্লো মনে হয়েছে। আমি জানি শাকিব খানের কট্টর ফ্যানরা আমাকে এখন ধুয়ে দিবেন কমেন্ট বক্সে, বাট যেটা সত্যি সেটাই। তো রিভিউ এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ক্রেজি ভিডিও নিয়ে কিন্তু সবসময় চলে আসি, আর আমরা প্রথম মাইল ফলক 1000 সাবস্ক্রাইবারে কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু কন্ট্রিবিউশন লাগবে আপনাদের। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন। খাওয়াবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।